শহরের চঞ্চল ও কোলাহল থেকে মুক্তির উপায় সবসময় প্রচুর অর্থবহুল হবে তা নয়। ঘর থেকে বেরোনোর এবং নিজেকে হারিয়ে ফেলার ইচ্ছে শক্তিটা প্রবল হলেই করে আসা যায় এক মাসের রিচার্জের থেকেও কম খরচে এক সুন্দর ভ্রমণ। দীর্ঘ প্ল্যান সর্বদাই ব্যর্থ হয়, তার বলার অপেক্ষা রাখে না, তাই হঠাৎই একদিন বেরিয়ে পড়ো। কোথায় তা না হয় পথেই ভেবে নেওয়া যাবে, ব্যর্থ হওয়াকে। বাইক থাকলে ভালো, নয়তো কোনো বন্ধুকে বলে মুখ নষ্ট না করে চেপে বসো অটোতে। শত হোক, ট্রাভেল ইজ ইম্পর্টেন্ট, নট দ্য ভেহিকেল ইউ আর ট্রাভেলিং ইন। তাই করলাম, সেদিন হঠাৎই রওনা দিলাম ডুয়ার্সের ভেজা জঙ্গলের উদ্দেশ্যে, সাথে ছিল ভাই সায়ন্দীপ। চলো আজ সেখান থেকেই ঘুরে আসা যাক আরেকবার। যেহেতু আমাদের ছিল না নির্দিষ্ট কোনো গন্তব্যস্থল, তাই অটো জঙ্গলের বুকে এক ব্রিজের পাশে দাঁড় করালাম ও নেমে পড়লাম। নেমে যেন বেশ উপলব্ধি করতে পেলাম একরাশ শান্তি। বৃষ্টির আশা করে গিয়েছিলাম তবে পাইনি, কিন্তু জঙ্গল খানিকটা ভেজায় ছিল এবং অসীম ভেজা সবুজের ওপর অনবরত ঝিঝি পোকার ডাক এক কবিকে উন্মাদ করে তোলার জন্য যথেষ্ট। তারই মাঝে আবার ঘটে গেল এক দুর্ঘটনা। সন্দীপকে ধরে বসে চোখ এবং বেশ রক্তক্ষয় হয়, তবে জঙ্গলের উদ্দেশ্যে বেরোলে এসব প্রত্যাশা নিয়েই তোমার বেরোতে হবে। জঙ্গল যেন মায়ের মতো, যার কোলে বা যার সামনে তোমার মন খুলে নাচতে চেঁচাতে লজ্জা বোধ হয় না, সেখানে তুমি সম্পূর্ণ স্বাধীন। গন্তব্যহীন হেঁটে হেঁটেই পৌঁছে যাই রাজাভাতখাওয়া মিউজিয়ামে। এমনিতেই ডুয়ার্স সবুজের বাসস্থান, তার মধ্যে এই স্থানে যেন সে সবুজকেই আর একটু সাজিয়ে রূপকথার রাজকন্যার ন্যায় বানিয়ে রাখা হয়েছে। ঐতিহাসিক স্থান ও জিনিস দেখতে কান্ডা ভালো লাগে, আর এই রাজাভাতখাওয়া মিউজিয়াম সেক্ষেত্রে তোমায় নিরাশ করবে না। চারিদিকে ঘন গভীর জঙ্গলের মাঝে এই মিউজিয়াম, এবং তাতে প্রায় দেখতে জীবন্ত ওই পাথরের হাতির মূর্তি সকলকে বেশ আকর্ষিত করে এবং আমাকেও করেছিল। আর তাছাড়া দেয়ালচিত্রগুলিও খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ যথাযথভাবে ডুয়ার্সের মানে তুলে ধরেছে। মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, তাই ভেতরে কী আছে তা দেখানো গেল না, তবে তোমরা এসে ঘুরে দেখে যেতেই পারো এই ঐতিহাসিক সৌন্দর্য। আমরা আসছি তো এখানে, বাট ভাবছিলাম বৃষ্টিটা ছিল, এসে মজা হবে, একটু বৃষ্টি বৃষ্টি থাকবে, ভিডিও ফুটেজেস ভালো আসবে, বাট সেটা হলো না। সো এখন আমরা আবার ফিরেই যাচ্ছি। সেরকম কি ফুটেজ কালেক্ট করলাম, ফুটেজও সেরকম পেলাম না। অ্যান্ড সায়নদীপকে চোখ ধরছিল, প্রচুর ব্লিডিং হচ্ছিলো, দ্যাটস ওয়াই। আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। সো ভিডিও কীরকম লাগলো জানিও, অ্যান্ড সাউন্ডটা শোনো, জায়গাটার সাউন্ডটা এতটা অসাধারণ। জঙ্গল সর্বদাই ভরপুর এক রহস্যময় সৌন্দর্যে, বারবার যাই তবুও সে রহস্য উন্মোচন হয় না এবং ইচ্ছে থেকে যায়
আরও একবার আরও একটু গভীরে যাবার। তবে আবারও বলে দিই, জঙ্গল ভ্রমণে বেরোলে তার প্রতি নিষ্ঠার সহিত ভালোবাসাটা খুব জরুরি। আর ভালোবাসাই পারে কোনো কিছুকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে। তাই আমি ভালোবাসি, ভালোবেসে বারবার তোমাদের কাছে নতুন কিছু নিয়ে আসি। তবে ইউটিউব ভালোবাসে না, ইউটিউব ভালোবাসে না এই যে তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব না করেই চলে যাও, বিকজ অ্যালগোরিদম লাভস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমি ভালোবাসি